পুরোপুরি প্রস্তুত থাকার পরও চালু না হওয়ায় মুখ থুবড়ে পড়ে আছে শেরপুরের পৌর আন্তঃজেলা বাস টার্মিনাল। 2009 সালে শহরের অষ্টমীতলায় 3 একর জমিতে 2.5 কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনালের অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু মাঝখানে 10 বছর বন্ধ থাকার পর 2019 সালে আবারও শুরু হয় টার্মিনাল নির্মাণ কাজ, যা শেষ হয় 2021 সালে। তবে 2 বছরেও দেখেনি আলোর মুখ। টার্মিনালটি চালু না হওয়ায় ব্যবহার করা হচ্ছে শহরের গৌরীপুর ও নবীনগরীর পুরাতন বাসস্ট্যান্ড। এতে দূরপাল্লার বাস শহরে ঢুকে সৃষ্টি করছে যানজট। এতে একদিকে পরিবহন শ্রমিকদের অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, অন্যদিকে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। সবগুলো গুলা শহরের ভিতরে যে চলাচল করে, তাই আমরা শহরের ভিতরে অনেক যানজট লেগে থাকে। এই টার্মিনালটা হইলে পরে আপনারা বাইপাস রুটটা আছে, রুটটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেত, অবশ্য দ্রুত সময়ের মধ্যেই টার্মিনালটি চালুর আশ্বাস পৌরসভা মেয়রের। টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শেরপুরের যানজট অন্তত 25% হ্রাস পাবে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের অর্থায়নে 3 একর জমিতে 7,600 বর্গফুট আয়তনের টার্মিনালটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 11 কোটি টাকা। সমসংবাদ শেরপুর।